سيدنا عمر فاروق رضي الله عنه كتو حساب করে চলতেন বাড়ির পানির জন্য কলসি বাড়ির কানের পানির জন্য অর্ধ দুনিয়া শাসন করতে কলসিটা মাথায় করে নিয়ে যখন কূপ থেকে পানি তুলে যখন নিয়ে আসতেছেন বাড়ির দিকে একজন প্রশ্নকারী এসে বলতে সমর আমার একটা জিজ্ঞাসা ছিল عمر فاروق বলেন কি প্রশ্ন বলো তিনি বলছেন মাথায় কলসি রেখে কি কথা বলা যায় নাকি আপনি কলসিটা জমিনে রেখে দিয়ে আমরা দুজন মিলে কথা বলি سيدنا عمر فاروق করলেন কি কলসিটা মাটিতে না রেখে তিনি হাঁটুতে রাখলেন হাঁটুতে রেখে বলছেন কি বলতে চাও বলো হাঁটুতে যখন রাখা হলো বড় হলো অমর এখন তারও কষ্ট বেশি হয়ে যাবে মাথায় ছিল এক বাপ হাঁটুতে রেখে কথা বলা আরো কষ্টের তিনি বলছেন না বলো তুমি আমি যদি এই কলসিটা যদি মাটিতে রেখে দেই কলসির তলা হলো ভিজা জমিনটা হলো শুকনা এই শুকনা জমিনে কলসি রাখার সঙ্গে সঙ্গে কলসির তলায় কিছু মাটি চলে আসবে এই জমিনের মালিক তো আমি নই এই মাটিটা কলসির সঙ্গে লেগে যাবে এতটুকু মাটি যদি আমি জমিওয়ালার কাছ থেকে নিয়ে চলে যাই এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মাটি চুরির মামলা দিয়ে দেবে যেরকম সুবহানাল্লাহ আমরা কি মাটি চুরি করে না পুকুর শুদ্ধে চুরি করি শুধু এই মাটি কেন পুকুরি আউট ভূমিদস্য যত বড় পাওয়ারফুল নেতা তারা তত বড় আজকে চোর ঠিক কি না চোর চুরি করতে করতে সেই টাকাগুলো পাহাড় বানিয়ে 14 লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার হয়ে গেছে এই প্রতিবেদন আমার নয় এই প্রতিবেদন দৈনিক পত্রিকা আমি এগুলো বলি না সাংবাদিকরা এই তথ্যগুলো দিয়েছে মিডিয়াতে এসেছে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বিগত বছরগুলো আমরা দেশকে এত ভালোবাসি চুরি কর চুরি করো তো হারাম ঠিক আছে আমি চুরি করতে বলছি চুরি কর দেশে থুইয়া খা কি ঠিক কি না বলেন ঠিক কি না বলেন আবার আরেকজন কয় চুরি করেন একটু কম করে এরকম আছে না আছে না নাই চুরি কম হলেও চুরি বেশি হলেও চুরি এখন তো আমার দেশের সররাবাল অতিথি হবে আমার দেশের সররা অতিথি হয় যে গাইবান্ধায় কে যেন চুরি করতে গিয়ে ধরা পড়ছে এই রে বাপ রে দেখেন সবাই জানে কারণ চুরি করতে গিয়ে ধরা পড়লো এই ধরছে কয় আমার ভুল হয়ে গেছে বলছেন এরকম ভুল হয়ে গেছে সেই লোকটা আবার হয়ে গেছে এখন বিভিন্ন অতিথি বিভিন্ন প্রোগ্রামের সে অতিথি হয়ে গেছে সর যদি অতিথি হয় তাহলে বলেন তো সমাজটা আজকে কোথায় চলে গেছে সম্মানিত ভাই ওমর ফারুক এর জন্য বলছেন এই মাটিটার ব্যাপারে আমাকে জবাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে বইয়ের কাছে মধু আনছেন কি আনছেন মধু কি মধু সেই মধুগুলো রাষ্ট্রের মধু তার এবং তার প্রতিবেশীর ভাগে পড়েছে এক বোতল মধু আনলেন বোতল মধু এনে স্ত্রীকে বলছেন স্ত্রী আমার কয়েকটা প্রতিবেশী সহ এই মধুগুলো নিয়ে আসছি এই মধুগুলো সুন্দর করে বণ্টন করবে সমান সমান করে সবার ঘরে ঘরে দিয়ে আসবে তুমি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বউটা বলছেন ঠিক আছে আমি করতেছি কিছুক্ষণ পর বলছেন আমার স্ত্রী আমি তোমাকে এই বোতল দেব না তোমাকে ভাগের দায়িত্ব দেব না সমস্যা আছে এই কথা বলেই বউয়ের কাছ থেকে বোতলটা কেড়ে নিয়ে আরেকটা প্রতিবেশীর বাড়িতে গিয়ে বললেন সোনা এটাকে সুন্দর করে ভাগ করে একটা অংশ আমার বাড়িতে দিয়ে আসবে সমান ভাগে ভাগ করবে সমান ভাগে ভাগ তিনি নিয়ে এসে নিজের বাড়িতে ঢুকে যখন বউয়ের হাতে দিতে নিয়েছে বউয়ের চোখ এরকম বড় হয়ে গেছে বউয়ের চোখ বড় হয় না কিছুই কয় এই ছোট বাচ্চারা কয় হয় তোমার আবার কেমন জানো তোমাদের বউ আছে বউর চোখ বড় হয় না বউর চোখে বড় তারকা আছে বলো বউ রাগ করে রাগ না করলে সংসার হবে না তো যে বউ রাগেও না হাসেও না সেই বউতে কি সংসার হবে রাগতে হবে হাসতেও হবে সব থাকতে হয় বউয়ের কথা শুনে না মানুষ আপনারা শুনেন না আস্তে আস্তে এই বইয়ের কথা শুনেন না আপনারা কে বইয়ের কথা শুনেন আমিও তো শুনি শুনেন না শুনেন এমন সব মনে হয় হাসান বসরের মতো রে বসে আছে বইয়ের কথা শুনেন না সবাই তোমার বইয়ের কথা শুনিস না শুনলে হবে কেমনে এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে আর যারা বইয়ের কথা শুনবে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না শুধু একটা করে ডিম দেওয়া হবে
এক প্রজা এসে বলতেছে জনাবন আমি সারা জীবনে একটা আমার বইয়ের কথা শুনিনি শুনি না পাত্তাই দেই তাই ঠিক আছে আস্তা বলে যাও আস্তা বল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যাও সে লাল ঘোড়া না নিয়ে কালো ঘোড়া নিয়ে চলে গেছে কালো ঘোড়া নিয়ে যখন বাড়িতে ঢুকছে বউ কয় তোমার কি একটু রুচিও নাই পছন্দও নাই ঘোড়া অনুসরণ লাল টান বা কালো ঘোড়া মানুষ কেনে নাকি তাই ঠিক আছে আমি যাচ্ছি চলে গেছে চলে যায় বলতেছে যাবো না রাজা মশাই ঘোড়াটা তো আমার হলো না পছন্দ কেন কালো ঘোড়া বাদ দিয়ে লাল ঘোড়া নিতে হবে তোরে কে বললো বউ আমারে বলে দিব রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা কি কথা বলছে আচ্ছা এখন গোটা দেশ খুঁজে দেখা যাচ্ছে ঘোড়া নেওয়ার লোক নাই সব ডিম নেওয়ার লোক এখন বাড়িতে যখন রাজা চলে আসছে বউ এখন বলে শোনো তুমি এমন প্রস্তাব দিছো এই প্রস্তাবের লোকই তো পাবা সবাই বইয়ের কথা শুনবে অতএব তুমি যাও যে বলো যারা বইয়ের কথা শুনবে অন্তত তাদেরকে ডিমের ঘোষণা না দিয়ে তুমি বলে দাও 5 কেজি করে চাল দাও এখন বইয়ের কথা শুনে রানীর কথা শুনে এখন রাজা এসে উজিরদের নিয়ে বসে বলতেছে শোনো একটা পরামর্শ কি বইয়ের বইয়ের কথা শোনা লোকই তো বেশি এদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক যাহা পোনা রাজা মশাই আপনি এই পরামর্শ পাইলেন কই বউ আমারে শিখাই দিল কি কথা কি বুঝতেছেন আপনি তাহলে বউ সারা কি উপায় আছে বলেন তো ওমরে ফারুকের সামনে বউটা রাগ করে আছে ওমরে ফারুকের সামনে কিন্তু চিন্তা করে ওমরে ফারুকের সামনে শয়তান পর্যন্ত আসে না আল্লাহু আকবার বলবেন না তার সামনে খেপে আছে কে স্ত্রী খেপে আছেন রাগ করে আছেন কথা বলছেন অভিমান করছেন আর বলছেন আপনি আমাকে সন্দেহের চোখে দেখলেন আপনি আমাকে চোর বানায় দিলেন আমি কি বঞ্চন কমান পরিবার করতে পারতাম আপনি আমার কাছ থেকে বোতলটা সিনায় নিয়ে গেলেন কেন আমি আপনার প্রতি মাইন্ড করেছি আমি রাগ করেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করি না তুমি এমনটা নয় এমনটা তুমি কখনো করতে পারো না কিন্তু আমি হঠাৎ করে আমার মনে পরক্ষণে চিন্তা আসছে মধু তো তরল জিনিস মধু ভাগ করতে গিয়ে কিছু অংশ মধু তো তোমার হাতেও লেগে যাবে তোমার হাতের অংশে যতটুকু মধু লেগে যাবে দুই এক ফোঁটা হোক না কেন সেই মধু তো আমার অংশে বেশি চলে আসবে ওই দুই তিন ফোঁটা মধুর হিসাবটা আমি আল্লাহর দরবারে কেমনে দেব সেই জন্য হিসাবটা আমি তোমার কাছে না রেখে আমি অন্যের কাছে হিসাবটা দিয়ে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ এমনি তারা জান্নাত পান নাই দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ তারা এমনি পান নাই আমার বন্ধুগণ কি তারা খাদেম ছিলেন জনগণের খাদেম তারা ছিলেন সমস্যা নাই বিদ্যুৎ চলে গেছে সমস্যা নাই কারো উপরে ফ্যান নাই আমার উপরে ফ্যান দিয়ে রেখে তো অবিচার করছেন আপনারা দেখছেন ঠিক মানে হুজুর তুমি মরো আপনি কি ওয়াজ করতেছেন সবই ঠিক না এই বাতাস লাগবে না থাক সব ঠিক ঠিক কয় রাখেন বসেন খুব ভালো মানুষ আপনারা খুব মজার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সব ধরনের মানুষ এসেছেন আমার মমিন ভাই আছেন উনি এই গ্রামের মানুষ মমিন ভাই তিনি নীলফামারী সদর থানার তিনি ওসি ছিলেন তো উচ্চ পদস্থ কর্মকর্তা এরকম ভাবে অনেকে চেয়ারম্যান মহোদয় আসছেন অনেকে আসছেন আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো লাগবে মাহফিলকে কবুল করো জোরে বলি আমি সম্মানিত ভাইরা কোন সাহাবীর কথা বলছিলাম বলেন তো বলেন কোন সাহাবীর কথা তিনি কি এতিমের মাল মেনে খেয়েছেন মিসকিনদেরকে অবহেলা করেছেন কোনো কাউকে অবহেলা করেছেন ইমানদার কখনো এতিমের মাল মেরে খাবে না মিসকিনদের মাল মেরে খাবে না নামাজকে নষ্ট করবে না নামাজকে অবহেলার চোখে দেখবে না বেনামাজি নেতৃত্ব মানবে না মানবে না মানবে না এত বুড়ো মানুষ এরকম অমরের ভূমিকা নিল কেন কেন বুড়ো মানুষ মুখে দাঁত দাঁত নাই বলি আলহামদুলিল্লাহ এই বুড়া চাচা তো আমার একটা ইতিহাস মনে করে দিল এখন শুরু করলাম কি বলবো বলবো এক অন্ধ সাহাবি বুড়া মানুষ অন্ধ নবীর কাছে গিয়ে বলছেন হুজুর সব সাহাবি যুদ্ধে যায় আপনি আমার পারমিশন দিবেন না রসুল তোমার তো সখী নাই তুমি যুদ্ধ করবা কেমনে অস্ত্র হাতে নিয়ে তুমি তো শত্রু দেখতে পারবে না হুজুর আপনি আমাকে পারমিশন না পারমিশন দেওয়া যাবে না তো তুমি তো মাজুর রসুল তাকে দেন নাই সেরা যুগে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক তাকে দেন নাই না তুমি যুদ্ধে যেতে পারবে না দ্বিতীয় খলিফা মানে ফারুকের শাসনামলে তার কাছে গিয়ে এমন ভাবে ধরলেন এবং বললেন আমিরুল মুমিনিন সারাটা জীবন আমি শুধু যোদ্ধাদের দেখলাম তারা যুদ্ধে গেল শহীদ হলো রক্ত ঝরালো তাদের তো কোনো হিসাব হবে না আল্লাহর কাছে কিন্তু আমার ফারুক শোনো আজকে আমি তোমার দরবারে এসেছি
তোমার কাছে করজোড়ে মিনতি জানাই আমি আজকে বয়সের ভারে বুড়ো হয়ে গেছি আমার কত ভাই বদরে শহীদ হয়ে গেল উহুদের শহীদ হয়ে গেল আমি তোমার কাছে করজোড়ে মিনতি জানাই আমাকে যুদ্ধের পারমিশন দিবা আমি যুদ্ধে যেতে চাই সেই সময় কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে গাজওয়ায়ে কাদেসিয়া সেই সময় ফারুক বললেন ও আমার অন্ধ ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও আমার বৃদ্ধ ও আমার অন্ধ ভাই আপনি যে যুদ্ধে যাওয়ার জন্য এত চেষ্টা চালাচ্ছেন আপনি যুদ্ধ করবেন যুদ্ধের ক্ষেত্রে যে কেমন করে যুদ্ধ করবেন তিনি বলছেন আমি তো তরবারি হাতে নিতে পারবো না অন্তত যোদ্ধাদের চিহ্ন তাদের চিহ্ন বোঝার জন্য মুসলিম মুজাহিদদের নিশানা বোঝার জন্য তো একটা ঝান্ডা একটা তর একটা পতাকার প্রয়োজন হবে সেই পতাকা ধরার জন্য তো একজন লোক দরকার আমাকে অন্তত কাদেসের যুদ্ধে মুসলিম মুজাহিদদের কালিমার ঝান্ডা ধরার জন্য কাউকে না দায়িত্ব দিয়া সেই দায়িত্ব আমাকে দিয়ে দেন শুধু আমাকে যুদ্ধের ময়দানে সবার সামনে কালিমার ঝান্ডা নিয়ে আমাকে দাঁড়িয়ে রাখার দায়িত্ব দিবেন আমি ওই জায়গায় স্থির চিত্তে দাঁড়ায় থাকবো কাফের মুশরিকরা আমার আমাকে লক্ষ্য করে তীর মারবে পিঠ দিয়ে বের হয়ে যাবে আমি আল্লাহর দরবারে তীরবিদ্ধ চেহারা নিয়া রক্তমাখা চেহারা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাব আল্লাহ বলবেন আব্দুল্লাহ আজকে তোর দেহটা ক্ষতবিক্ষত কেন সেই সময় বলবো আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য আমার এই ক্ষতবিক্ষত চেহারা হয়েছে আল্লাহ সেই সময় বলবেন ও বান্দা আজকে তোর কোনো বিচার নেব না আজকে তোর কোনো হিসাব নেব না তুই আমাকে খুশি করার জন্য তোর জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিস যা আমার কমিটমেন্ট পূরণ করলাম জানমাল যে আমাকে দেবে আমি তাকে সরাসরি জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ বুড়ো চাচাকে ধন্যবাদ অনেক যুবক আছে বুড়ো মানুষের মতো আছে না আছে না আছে না আবার অনেক বুড়ো আছে যুবকের মতো আছে না নাই মুসলমান সারা জীবন যৌবন নিয়ে থাকবে মুসলমান সারা জীবন শৌর্য বীর্য নিয়ে থাকবে মুসলমান ভীরু হওয়ার জাতি নয় মুসলমান পিছে থাকার জাতি নয় মুসলমান বিজয়ের জাতি ওমরে ফারুক তাই শিক্ষা দিয়েছেন অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি কেমন খাঁদেন তিনি ছিলেন দেখেন প্রথম খলিফা আবু বকরের আমলে তার বাড়ির সাথে একজন বুড়ি মহিলার বসবাস ছিল যার ছেলে মেয়ে কেউ ছিল না স্বামীও মারা গেছেন শুধু একাকি সেই বুড়ি মহিলা বাড়িতে থাকেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাদের মুসলিমিন প্রত্যেকদিন সেই বুড়ির ঘরের মধ্যে ঢুকতেন বুড়ির গোসলের ব্যবস্থা করে দিতেন রান্না বান্না করে দিতেন খাবার দাবার গুলো করে দিয়ে আসতেন ধুয়ে কাপড় চোপড় গুলো ধুয়ে দিয়ে আসতেন ওমরে ফারুকের বাড়িটাও পাশাপাশি ছিল তিনি মনে মনে চিন্তা করলেন যাই এই বুড়ির খেদমতটা করে আসি কিন্তু গিয়ে দেখেন কে যেন খেদমত করে যায় বুড়ি মহিলাকে লক্ষ্য করে বলছেন ও বুড়ি মহিলা আপনার খেদমত গুলো কে করে যায় আমি তো তাকে চিনি না কে যে করে যায় আল্লাহ জানে আমি জানি না তবে কিছুক্ষণ আগে যুবকটা চলে গেছে এরকম করে দুই তিন দিন তিনি দেখার চেষ্টা করেছেন পারেন নাই ওমরে ফারুক একদিন ফাঁক পেতে আছেন যেমন করে ও কোপ পেতে আছেন তিনি তাকে দেখে নেবেন হঠাৎ করে গভীর রাত্রিতে খালি পায়ে জুতা পায়ে না খালি পায়ে ঘরের মধ্যে আস্তে আস্তে করে ঢুকে ওই মহিলার সমস্ত খেদমত গুলো করে দিয়ে যখন বাইরে বের হচ্ছিলেন সামনের দিকে তাকায় ওমরে ফারুক বলছে রাতে রাতারে এই ঘরের মধ্যে কোন যুবক ঢুকলো দেখি কে সে সামনে দাঁড়ায় মুসকে হাসি মেরে সালাম দিয়ে বলছে ওমর আমি আবু বকর যেরকম সুবহানাল্লাহ ওমরে ফারুক বলছেন আমির মুমিনিন রাষ্ট্র চালান কখন প্রশাসন চালান কখন এত বড় রাষ্ট্র চালানোর পাশাপাশি আবার রাত জেগে জেগে বুড়ি মহিলার খেদমত করতে আসছেন আমরা কি নাই আবু বকর বলছেন শোনো প্রতিবেশী তো সে আমারও কেয়ামতের দিন তোমার আমল নামা আমার পিঠে আসবে না আমার আমল নামা তোমার পিঠে যাবে না আমার কাজ আমাকে করতে দাও আবু বকর ইন্তেকাল করলেন দ্বিতীয় খলিফার আমলে ওই বুড়ি মহিলা বেঁচেই ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করার জন্য আসছেন কিন্তু বুড়ি মহিলা জানে না প্রথম খলিফা মারা গেছে বুড়ি মানুষ খেদমত করতে এসে বলতেছেন কি মা কি লাগবে আপনার সব খেদমত করে দিলেন খেজুর গুলো দিয়া সামনে বুড়ি মহিলাকে বলছেন এই যে মা আপনার জন্য খেজুর নিয়ে আসছি খেজুর গুলো হাতে নিয়ে যখন মুখে দিতে নিয়েছে খেজুরের বিচি গুলো মুখের সাথে বাজছে সঙ্গে সঙ্গে বলতেছে আজকে তুমি কে খেদমত করতে এসেছ মনে হয় আবু বকর মারা গেছে ওমরে ফারুক বলছেন কেন কি হয়েছে বলেন কেমনে আপনি টের পেলেন বুড়ি মহিলা বলতেছে আমার আগের খাদেম যখন আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো আমাকে খেজুরটা আমার হাতে না দিয়া বিসিগুলো ফেলে দিয়ে আমার মুখে তুলে তুলে খাওয়াইয়া দিত যেরকম সুবহানাল্লাহ
এই হলো তাদের শাসন এই হলো তাদের খেদমত এই চিন্তা লালন করতে হবে আমাকে আপনাকে সামাজিক হতে হবে খাদেম হতে হবে উদার হতে হবে কোন চোর ডাকাত খুনি সন্ত্রাসী এদের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে না মুসলমান